ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। আমাদের এই দাবির সাথে আমরা একাত্মতাবোধ পোষণ করি। এটা আমাদের এই মুসলিম কান্ট্রিতে এই ধরনের ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী, উনার নাম হচ্ছে, নামটা কি জানো, মুরাদ সাহেব, ভদ্রলোক বলবো না, উনি একজন নাস্তিক এবং খারাপ লোক। বাংলাদেশে হচ্ছে 92% বেশি হচ্ছে মুসলমান মানুষ, সেই রকম একটা দেশে 8% হিন্দুকে বাংলাদেশের মুসলমানরা অত্যাচার করবে, নির্যাতন করবে, এটা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে মানুষরা আছেন তারা অন্তত বিশ্বাস করে না, তারা অনলি 8% হিন্দুদেরকে বাংলাদেশে এত বছর ধরে কোনো মুসলমান অত্যাচার করে নাই রাজনৈতিক ফায়দা লুটার জন্য। আজকে মুরাদদের মতো এই যে ভারতীয় দালালরা বাংলাদেশে প্রেসের সামনে এসে যেভাবে মিথ্যাচার করে, রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কথা বলে, আমরা তো চুপ থাকতে পারি না, এজন্যই আমাদেরকে কথা বলতে হয়। আজকে আপনারা দেখছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামের যে একটা পরিষদ আছে তারা রাজপথে মিছিল করছে এবং পুরো বাংলাদেশে তারা প্রতিবাদ করছে, হিন্দুদের প্রতি না, হিন্দুদের উপর নাকি অত্যাচার করা হয়েছে এসব নিয়ে। বাংলাদেশের 8% হচ্ছে হিন্দু, সব মিলায় 10% অন্য গোষ্ঠীর লোকজন। এত বড় বড় মিছিল করার জন্য লোক পেল কোথায় তারা? এগুলা সব হচ্ছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসী, ভারতীয় দালাল, যারা রয়ের এজেন্ট, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ওই সমস্ত লোকজন নিয়ে আজকে তারা রাজপথে অবস্থান করতে চেষ্টা করতেছে। এসব জিনিসগুলো দেখার পর আমরা যে চুপ থাকবো, এরকম কি সিচুয়েশনে আমাদের চুপ থাকা উচিত? আজকাল তারা এমনভাবে সোশ্যাল মিডিয়াতে একটা অবস্থান তৈরি করছে যে হিন্দুদেরকে নিয়ে বা অসাম্প্রদায়িক ইস্যু নিয়ে যখন তারা রাজনীতি করবে, সেই সমস্ত বিষয়গুলো যখন ফেসবুকে মানুষ শেয়ার করবে, সেগুলোকে কমিউনিটি স্ট্যান্ডার্ড না বলে একটা মানে রিপোর্ট করার গ্রুপ তারা তৈরি করছে, যার ফলে যে কোনো কিছু ফেসবুকে আপলোড দিলে দেখা যাচ্ছে যে রিপোর্ট করতেছে, ফেসবুক থেকে বিভিন্ন মেসেজ দিচ্ছে, ভিডিওগুলো আপলোড হয় না। তো আমরা যারা ফেসবুকে আছি তাদের আসলে ঐক্যবদ্ধভাবে এই জিনিসটা বন্ধ করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ এবং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে আছে। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, অবশ্যই রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে। মুরাদের মতন পাগলরা কি আজকে যে 14 বছর ধরে তোরা ক্ষমতায় আছিস, ইসলাম ধর্ম যে রাষ্ট্রীয় ধর্ম সেটাকে কি সরাইতে পারছে? তারা কিন্তু পারে নাই। এখন তাদের ক্ষমতা নড়বড়ে অবস্থায় আছে, শেষ মুহূর্তে আইসা তারা এখন আর কোনো ইস্যু পায় না, এরকম কি যেন বলে ভারতীয় দালাল দুই একটা রাখছে, কি তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এরা আছে। একটা হচ্ছে হাসান সাহেব, কয়দিন পর পরে আইসা, কথায় কথায় জামাত কি যেন, জামাত বিএনপি নাকি সন্ত্রাসী গোষ্ঠী, জামাত বিএনপি বলস কেন, বিএনপি জামাত কয়টা সন্ত্রাসী এ পর্যন্ত বাংলাদেশে মানুষ খুন করছে, তোরা করছিস? তো এই ধরনের কথা যারা বলে, হ্যাঁ, বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে থেকে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কি আমরা কথা বলবো না? তাদের বিরুদ্ধে মানে কথা বলা অন্যায়। আমি একজন মুসলমান, এখন বাংলাদেশের আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন নিয়ে যখন তারা তামসা করে, সেক্ষেত্রে কি আমি কথা বলবো না? এটা কি আমার রিলিজিয়াস ইস্যু না? এটা কি আমার ইথনিক্যাল বিলিভ যেটা, সেটা নষ্ট হচ্ছে না? তো আমাদেরকে কথা, আমরা তো আজকে দেশের বাইরে থেকে কথা বলতে পারতেছি, যারা দেশের মধ্যে আছে তারা তো কথাই বলতে পারে না। তাহলে যারা কথা বলবে দেশের জন্য, আমাদের ধর্মের জন্য, তাদেরকেও কথা বলার সুযোগটা তারা বন্ধ করে দিতেছে। আজকে ভারতীয় র যেটা, তারা টোটালি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করতেছে, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে, অর্থনীতি নিয়ন্ত্রণ করতেছে, অথচ আমরা মানে কিছুই করতে পারতেছি না। আজকে দেশে 90% মানুষ মুসলমান, সেই মুসলমানের দেশে যখন একজন মাওলানাকে অপমান করে আমরা কিন্তু কিছু করতে পারি না। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যখন মিছিল করতেছে তারা প্রতিবাদ করার জন্য আসতে পারতেছে, কই তাদেরকে তো কেউ কিছু বলে নাই, তাদেরকে তো, তাদের কোনো সমস্যা তো হয় না? তাহলে মাওলানারা যখন রাস্তায় নামে তখন পুলিশ কেন পিটাইতে আসে? আজকে যারা পুলিশ ভাইয়েরা তারা কি বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতেছে? পুলিশরা কেন সাধারণ জনগণের কাতারে থাকা মুসলমানরা যখন রাজপথে তাদের অধিকার আদায়ের জন্য কথা বলে তাদেরকে পিটাইতে আসেন? অন্যায়ভাবে যারা কোরআনকে অবমাননা করছে তাদেরকে, তাদের বিরুদ্ধে যখন কথা বলতে যায় মাওলানারা তাদেরকে আপনারা অপদস্থ করেন? মিথ্যা যে রাজপথে এসে মিছিল করতেছে তাদেরকে আপনারা কিছু করতে পারেন না?
যাই হোক, অনেক কথা বলার আছে আরো। বাংলাদেশে অনেক বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, ইসলাম, হিন্দু এবং বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এদের মধ্যে একটা মানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতেছে ইন্ডিয়া এবং এই আমি বাকশালী গ্রুপ। সেই ব্যাপারে আমাদের জনগণকে সচেতন হইতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা সবাই ভালো থাকেন। আজকে দেশকে এই রকম আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে আমাদের সবাইকে, যে যা যে অবস্থায় আমরা থাকি, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে যে এই মুরাদ সাহেব, মুরাদ মাথায় যে চুল নাই, তেল তেলে মাথা, টাক মাথা, সে আমার কেন যেন মনে হচ্ছে সে কোনো এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। এবং দেখেন, সে আপনার হলো তার কার্যালয়ে যখন বক্তব্য দিল, তখন হাত নেড়ে নেড়ে বিকৃত করে করে বক্তব্য দিল। এবং একটা মানুষ স্লিপ অফ টাং অনেক কথা বলতে পারে, যে ঝোঁকের মাথায় এসেছিল এবং সেই বিষয় দু চারটা কথা বলে দিয়েছে। কিন্তু এই মুরাদ সাহেব ওইখানে যে বক্তব্য দিল, এরপরে সে জামালবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি পূজা মণ্ডপে গিয়ে সেম একই বক্তব্য দিল এবং সেম একই বিষয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম বদলাতে হবে। এইটা কি ধরনের ভয়ঙ্কর একটা কথাবার্তা! এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, সে ইন্টেনশনালি আমাদের এখানে যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যে আমরা একসঙ্গে বসবাস করি, আমার মনে হচ্ছে যে সে ইন্টেনশনালি এই কমিউনিটিগুলোর মধ্যে একটা বিবাদ লাগাতে যাচ্ছে, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে, যদি সেটাই না হতো তাহলে এই মুরাদ সাহেব কিন্তু সে এই কাজটা করতো না। মানে আমরা অনেক সময় বিভিন্ন বক্তব্য দেই, কখনো কোনো বক্তব্য প্রেস ক্লাবে দেই, কখনো কোনো বক্তব্য শাহবাগে দেই, এবং সাধারণত এক জায়গায় একটা বক্তব্য দেওয়ার পরে অন্য জায়গায় ওই ইস্যুতে আর বক্তব্য দেই না, কারণ মানুষ শুনতে চায় না। কিন্তু মুরাদ সাহেব যেটা করেছে, তার কার্যালয়ে সাংবাদিকদেরকে ডেকে ইন্টেনশনালি শুধু এই রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ে এই বক্তব্যটা দিয়েছে, সে এখানে বক্তব্য দিয়েই থেমে যায়নি, সে আবার জামালপুরে সরিষাবাড়িতে গিয়ে সেম একই বক্তব্য দিচ্ছে। এবং সে এই বক্তব্য দিয়ে সে মানে জোরে জোরে বলতেছে যে আপনার হলো এই করবে, ওই করবে, মোবাইল ভেঙে ফেলবে, লাথি মারবে, বিভিন্ন কথা বলতেছে। একটা মানুষ এত উগ্র হয় কিভাবে! আমি এই মুরাদ সাহেব, আপনি আমার ভিডিও দেখবেন কিনা আমি জানি না, আপনাকে বলছি, মানে আপনার ইন্টেনশন কি? আপনি কি ভারতের কাছ থেকে কোনো এজেন্ডা নিয়ে এসেছেন যে এনিহাউ আমাদের এই অঞ্চলটাকে অস্থিতিশীল দেখাতে হবে? অনেকেই কিন্তু বলছে যে সামনে নির্বাচন আছে, বাংলাদেশকে অস্থিতিশীল এবং এখানে ধর্মীয় বিভিন্ন বিষয়ে মানুষ অতি প্রতিক্রিয়া দেখায়, এইরকম দেখিয়ে নির্বাচনে পশ্চাত্যের দেশ, পার্শ্ববর্তী ইন্ডিয়া, এদের কাছে একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, এটা অনেকেই বলছে। তো আমি সেই জায়গা থেকে বলছি যে মুরাদ সাহেব কি কোনো ইন্টেনশনালি কাজটা করছে? দেখেন, এর আগে লতিফ সিদ্দিকের কথা আপনারা সবাই জানেন, সে সিম্পলি হজ নিয়ে একটা বক্তব্য দিয়েছিল। সাধারণভাবে লতিফ সিদ্দিকি হজ নিয়ে একটা বক্তব্য দিয়েছিল, সেই হজ নিয়ে বক্তব্য দেওয়ার পরে তার কি অবস্থা হয়েছিল, ঠিক আছে? তাকে সে কিন্তু এখন পর্যন্ত রাজনীতিতে স্বাভাবিক হতে পারেনি, তাকে জেলে যেতে হয়েছে, কত ভয়ঙ্কর একটা অবস্থা। আমার প্রশ্ন হলো, এই বক্তব্য তো অবশ্যই যেহেতু ভাইরাল হয়েছে, মুরাদ সাহেব দেখেছে, তার অন্তত উচিত ছিল পার হলো সমীহ করে কথা বলা, ইসলামকে সমীহ করে কথা বলা, কিন্তু সে মিনিমাম সমীহ না দেখে সে লাথি মারবে, মোবাইল ভেঙে ফেলবে, বিভিন্ন ধরনের উগ্রবাদী কথাবার্তা বলছে এবং একটা ভাব সে তুলে ধরছে যে আপনার হলো মানে মানে মুসলিম মানে ইসলাম মানেই মনে হয় শিবির, জামাত, এইরকম একটা ভাব। আসলে কি আমরা সকল মুসলিমরা জামাত? সকল মুসলিমরা কি শিবির করে? অনেকে চরমোনাই করে, অনেকে হেফাজত করে, অনেকে হানাফি মাজহাব, অনেকে আপনার হলো আহলে সুন্নাত, বিভিন্ন কমিউনিটি মানুষ আছে। মানুষ যেই কমিউনিটিরই হোক, তারা কিন্তু সবাই মুসলমান, মুসলিম। এখানে একভাবে বলা যায় যে এই মুরাদ সাহেব, টাকলা সাহেব, সে ইসলামকে অবমাননা করেছে, একভাবে বলা যায়, এবং সে সংবিধানকে অবমাননা করেছে। সংবিধানের একটা গুরুত্বপূর্ণ রায়, সংবিধানের
একটা গুরুত্বপূর্ণ রায়, ভালো করে শুনেন কিন্তু, বা সংবিধানের একটা গুরুত্বপূর্ণ আইন, সে বিধান, সেটাকে বলছে আমি এটা মানি না, আমি এটা মানি না। সংসদ সদস্যপদ তার থাকে কিভাবে, আমি সেই প্রশ্ন করছি, যে এই লোকটার সংসদ সদস্যপদ কিভাবে থাকে? সে তো সংসদ সদস্য, তার যে শর্ত ছিল, শপথ ছিল, সে তো শপথ ভায়োলেট করে ফেলেছে, শপথ ভায়োলেট করে ফেলেছে। আমি জানি না আওয়ামী লীগের মধ্যে আরো যে সকল সচেতন লোক আছে, আওয়ামী লীগ মানেই খারাপ, বিষয়টা কি এইরকম? এরকম কিন্তু না, আওয়ামী লীগের সাধারণ সমর্থক অনেক মানুষ আছে আমাদের সংগঠনে, আওয়ামী লীগের অনেক সাধারণ ক্ষুদ্র তৃণমূল পর্যায়ে অনেক লোক বিপদে আপদে চিকিৎসার সময় বিকাশে টাকা পাঠিয়ে হেল্প করেছে, আমরা জানি, সবাই খারাপ মানুষ না। এক আওয়ামী লীগের চেয়ারম্যান তার দুই সন্তানের আবদার যে হলো ছাত্র অধিকার পরিষদকে হেল্প করতে হবে, এবং সে তার সন্তানদের আবদার রাখতে গিয়ে আমাদেরকে হেল্প করেছিল। এরকম ভাবে আওয়ামী লীগে ভালো খারাপ বিভিন্ন ধরনের মানুষ আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই মুরাদ টাকলা বিষয়ে আওয়ামী লীগের অন্য সংসদ সদস্য, অন্য মন্ত্রী, অন্য এমপি, তাদের মানে মতামত কি, প্রধানমন্ত্রীর মতামত কি, আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি। আমাদের মনে প্রশ্ন যে এই মুরাদ টাকলা বলছে যে কথাগুলো, এই কথাগুলো আওয়ামী লীগের কথা কি না, আওয়ামী লীগ দলীয় ভাবে এই ধরনের চিন্তা ভাবনা পোষণ করে কি না? এদের সে বারবার শেখ হাসিনার কথা বলছে যে ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করে দিব। আমি একটা কথা বলি, এই বাংলাদেশের সকল মানুষ কিন্তু বাংলা ভাষাভাষী না, সকল মানুষ কিন্তু বাংলায় কথা বলে না, অনেকে চাকমা ভাষায় কথা বলে, মোড়ো ভাষায় কথা বলে, মুরং ভাষায় কথা বলে, সাঁওতালরা তাদের ভাষাতে কথা বলে, এরকম বিভিন্ন ভাষাভাষীর লোক আছে এখানে আছে, তারপরেও কিন্তু দেশের অধিকাংশ মানুষ কিন্তু বাঙালি, এই জন্য তাদের আপনারা তাদের রাষ্ট্রভাষা বাংলা, এটা করা হয়েছে, কিন্তু করা হয়েছে, জাতি হিসেবে আমরা বাঙালি, কিন্তু জাতীয়তা বাংলাদেশি, জাতি হিসেবে বাঙালি, কিছু মানুষ বাঙালি না তারপরেও কিন্তু জাতি হিসেবে আমরা বাঙালি। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট যুক্তি এবং তর্কের, ঠিক আছে, এখানে কিন্তু সংবিধানে এমনটা বলা হয় নাই যে রাষ্ট্রধর্ম ইসলাম মানে অন্য ধর্মগুলোকে আপনার হলো অবজ্ঞা করতে হবে, বলেছে রাষ্ট্রধর্ম ইসলাম, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালনের অধিকার পাবে, এই কথাটা কিন্তু স্পষ্টভাবে সংবিধানে বলা আছে, যাতে হিন্দু মুসলমান কারো কোনো আপত্তি হওয়ার কথা নয়, কারো কোনো আপত্তি হওয়ার কথা নয়। এতগুলো মানুষের আবেগ এবং অনুভূতির যে আঘাত হানলো যে লোকটা, তার বিরুদ্ধে সরকার রাষ্ট্র কি ব্যবস্থা নেবে, আমরা কিন্তু এটা দেখতে চাই।